নমস্কার বন্ধুরা, আমি রুমি। রুমিস রেসিপির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সুজি দিয়ে একেবারে একটা নতুন ধরনের দারুণ স্বাদের পিঠে বানিয়েছি। রেসিপিটা কিন্তু বানানো একেবারে সহজ, যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন দারুণ স্বাদের এই পিঠেগুলো বানানো শুরু করা যাক। প্রথমে আমি একটি কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সুজি। এবার আমি সুজিগুলোকে শুকনো খোলায় হালকা করে একটু ভেজে নেব। সুজিগুলোকে আমি 1 মিনিটের জন্য হালকা করে ভেজে নিয়েছি। এতে কি হবে, সুজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা একেবারেই থাকবে না, চলে যাবে। এবার আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ দুধ। আমি ঠিক যতটা সুজি নিয়েছি তার ডবল আমি দুধ দিলাম। এবার সুজিগুলোকে আমি দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন। এবার নুনটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপ নারকেল কোড়া। আর আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপ গুড়। এখানে আপনারা চিনিও দিতে পারেন বা গুড়ও দিতে পারেন বা গুড়ের বাতাসাও দিতে পারেন। এবার সমস্ত উপকরণগুলোকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এবার ময়দাটাকেও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে একসঙ্গে মেশানো হয়ে গেলে তারপর আমি মিশ্রণটাকে ঘন করে নেব। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু শুকনো শুকনো হয়ে একটা ডোতে পরিণত হয়ে গেছে, আর কড়াই থেকে কিন্তু একেবারে আলাদা হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, আর এই ডোটাকে আমি একটা থালাতে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন ডোটাকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এইভাবে আমি 5 মিনিট রেখে দিচ্ছি। পাঁচ মিনিট হয়ে গেছে। এখন আমি সুজির যে মিশ্রণটাকে একবার ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। এই পিঠেটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর থেকে এইভাবে অল্প অল্প অংশ নিয়ে গোল গোল বলের মতন করে বানিয়ে নিয়েছি। এইভাবে গোল বলের মতন বানিয়ে নিয়েছি, একেবারে পারফেক্ট গোল করার দরকার নেই। এইভাবে আমি সমস্ত বলগুলো রেডি করে নিয়েছি। এখানে আমি সমস্ত বলগুলো রেডি করে নিয়েছি। এবার আমি একটা বল নিয়ে নিয়েছি, পিঠেগুলো বানিয়ে নেব। আর আমি পিঠেগুলো বানানোর জন্য আজকে এরকম একটা ছাঁচ নিয়েছি। আপনারা এই ছাঁচগুলো কিন্তু যে কোনো মেলা বা অনলাইনেও আপনারা পেয়ে যাবেন। এগুলো কিন্তু খুবই কম দাম নেয়, 10-15 টাকা করে নেয়। আর না হলে আপনারা ছাঁচ ছাড়াও বানাতে পারেন, সেটাও আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো। এখন আমি এই ছাঁচটা নিয়ে নিয়েছি, আর এক সাইডে যে বলগুলো আমি রেডি করে রেখেছি সেইগুলো দিয়ে দিলাম। তারপর হাতে এইভাবে একটু প্রেস করে দিচ্ছি। এইভাবে ভালো করে ছাঁচটাতে আটকে দিতে হবে। তারপর এইভাবে একটু তুলে নিলে কিন্তু পিঠেটা বেরিয়ে আসবে। আপনারা দেখুন পিঠেটা কিন্তু রেডি হয়ে গেল। আর আপনারা যদি এই ছাঁচগুলো কিনতে চান, আমি অনলাইনের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা ওটা চেক করে নিতে পারেন। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো রেডি করে নিচ্ছি। এখন আমি আপনাদের আরো একটা বানানো দেখিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদের আরো একটা পিঠে বানানো দেখিয়ে দিয়েছি। তার জন্য আমি ছাঁচটা নিয়ে নিয়েছি, আর একটা বল এইভাবে রেখে হালকা করে এইভাবে প্রেস করে দিতে হবে।
আর সাইড গুলো যদি এইভাবে একটু ফাটা ফাটা হয়ে যায় তাহলে এইভাবে চেপে চেপে আপনারা একটু সমান করে নেবেন। এবার ঠিক একইভাবে আমি পিঠেটাকে ছাঁচের থেকে এইভাবে তুলে নিয়েছি। আপনারা দেখুন এই পিঠেটাও রেডি হয়ে গেল। এখন আমি একটা ছাঁচ ছাড়া আপনাদের পিঠে বানানো দেখিয়ে দিচ্ছি। প্রথমে এরকম একটা লেচি নিয়ে নিতে হবে, তারপর এটাকে হাতে সাহায্যে ভালো করে গোল করে নিতে হবে। তারপরে গোল করে এইভাবে একটু চ্যাপ্টা করে নিতে হবে। এইভাবে চ্যাপ্টা করে আপনারা এরকম একটি চামচ নিয়ে নিতে পারেন, তারপর এইভাবে দাগ দিয়ে দিতে পারেন। আপনারা পিঠেটা এইভাবেও রেডি করে নিতে পারেন ছাঁচ ছাড়া। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছি, তারপর আমি একেবারে একসঙ্গে দেখাচ্ছি। আপনারা দেখুন এখানে আমি সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছি। আপনারা এরকম ছাঁচ দিয়েও বানাতে পারেন, আপনাদের কাছে যেই ছাঁচটা আছে সেটা দিয়েও বানাতে পারেন, আর না হলে এইভাবে ছাঁচ ছাড়াও আপনারা বানিয়ে ফেলতে পারবেন। এখানে আমি কয়েকটা ছাঁচ ছাড়া বানিয়েছি আর বাকিগুলো ছাঁচ দিয়ে বানিয়েছি। এবার আমি পিঠেগুলো একেবারে রেডি করে নেব। এখন আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 500 ml দুধ। এবার দুধটাকে প্রথমে আমি ভালো করে গরম করে নিয়েছি। দুধটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গুড়। আপনারা এখানে চিনিও দিতে পারেন বা গুড়ের বাতাসাও দিতে পারেন। এখানে আমি স্বাদ মতন গুড় দিয়ে দিয়েছি। এবার ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দুধটাকে আমি 2 মিনিট ভালো করে ফুটিয়ে দুধটাকে একটু ঘন করে নেব। দুধটাকে আমি 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। দুধটা কিন্তু আগে থেকে একটু ঘন হয়ে গেছে। এই সময় আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত পিঠেগুলোই আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। পিঠেগুলোকে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে দুধের মধ্যে ফুটিয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আর এই সময় আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তারপর ঢাকনাটা এইভাবে রেখে আমি 10 মিনিট রেখে দিচ্ছি পিঠেগুলোকে। 10 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি আর পিঠেগুলো কিন্তু একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। এই পিঠেগুলো আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এই পিঠেটা খেলে আপনারা দুধপুলের স্বাদও এর মধ্যে পেয়ে যাবেন। এবার আমি পিঠেগুলোকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আপনারা দেখুন এখানে আমি কয়েকটা পিঠেকে একটা পাত্রে নিয়ে নিয়েছি আর এই পিঠেগুলো কিন্তু ভীষণ নরম তুলতুল হয়েছে। আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন এবার আমি একটা পিঠে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এখন আমি একটা পিঠেকে একটা প্লেটে নিয়ে নিলাম। আপনারা দেখুন পিঠেটা কিন্তু ভীষণ নরম তুলতুলে হয়েছে। এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি। আর এই পিঠেটা কিন্তু আপনারা ফ্রিজে রেখেও খেতে পারবেন, একেবারেই শক্ত হবে না, আর এটা ঠান্ডা হলেও শক্ত হবে না। তো চলুন ভিডিওটাকে আমি আর বড় করছি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।